রমজান মোবারক আপনাদের সবাইকে রমজানের রূপচাঁদা অনুষ্ঠানে স্বাগত আমি উমা মুস্তফা আছি আপনাদের সাথে এবং আজকে দেখাবো একটি মজাদার রেসিপি সব ছোট ছোট সোনামণিদের জন্য আমরা দেখাচ্ছি আমাদের আজকের রেসিপি চিকেন স্ট্রিপস আসুন দেখে নিই শুরুতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এটি তৈরি করতে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিয়েছি আসুন চলে যাই মূল প্রণালীতে চিকেন স্ট্রিপস তৈরির জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট ইউজ করছি ধারালো ছুরি দিয়ে আমাদের চিকেন স্ট্রিপস গুলোকে লম্বা লম্বা প্রায় 1.5 ইঞ্চির মতন করে কেটে নিতে হবে আমি চিকেন ব্রেস্টের মাঝ বরাবর ধারালো ছুরি দিয়ে কেটে নিলাম ঠিক এরকম সাইজে হবে মোটামুটি আমাদের চিকেন পিসগুলো কাটা হয়ে গেছে এখন ম্যারিনেশনের পালা আমি ম্যারিনেশনের জন্য এখানে রসুন বাটা দিচ্ছি দিচ্ছি আদা বাটা লবণ দিচ্ছি আন্দাজ মতো আমি দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এখন ম্যারিনেশনের পালা যেহেতু চিকেন পিস ম্যারিনেশন করতে খুব একটা বেশি সময় লাগবে না আর স্ট্রিপসগুলো যেরকম সাইজ আছে সেটার জন্য 10-12 মিনিট সিজনা চিকেন স্ট্রিপসের ম্যারিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে ছোট আমাদের লাগছে ডিম আমি দুটো ডিম নিচ্ছি এবং এই ডিমে আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো এবং এখানে আমি কিছু কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এবং বেশ ভালো করে এটাকে আবারও কেটে নিচ্ছি এখন আমার হচ্ছে যেটা কাজ যে চিকেন স্ট্রিপসগুলোকে আমরা ম্যারিনেশন করে রেখেছি সেটাকে আমি এক এক করে এইভাবে উঠাবো কর্নফ্লাওয়ারে খুব সুন্দর করে কোট করব এবং সেখান থেকে নিয়ে আমি ডিমে ডিপ করব এবং অবশেষে ব্রেড ক্রামে দিয়ে কোট করব আমাদের সব চিকেন স্ট্রিপগুলো রেডি এখন এটা ভাজার পালা আর ভাজাতে আমি ব্যবহার করছি রূপচাঁদা সয়াবিন তেল আর ভাজতে ভাজতে চলুন আমরা দেখে নিই কুইক রেসিপি কিভাবে বানাবেন থাউজেন্ড আইল্যান্ড সস আমাদের চিকেন স্ট্রিপসগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে এবং সেই ফাঁকে আপনারা দেখে নিন এই চিকেন স্ট্রিপসের পুষ্টিকতা এবং স্বাস্থ্যকতা এই ছিল আমাদের মজাদার চিকেন স্ট্রিপসের রেসিপি আমাদের সব ছোট ছোট সোনামণিদের জন্য আশা করি রেসিপিটি ভালো লেগেছে